ব্রাহ্মণবাড়িয়ার লোয়েস কাবিলে ট্রলার ডুবিতে এখনও নিখোঁজ অনেকে, 22 মরদেহ উদ্ধার, নিহতদের বাড়িতে কান্নার রোল। আমার জাল মারা গেল, মানে আমার সেজু জাল, আর ওর আমার দেবর তো আহত, আমাদের সব ছোট বোন ছিল, ও যেভাবে আসবে না আমরা কখনো কল্পনা করিনি। ঘুষের স্বর্গরাজ্য বরগুনায় এলজিইডি অফিস, প্রতি কাজের জন্য টাকা দিতে হয় শতকরা হিসেবে। ব্রিজ থাকলেও নেই সংযোগ সড়ক, ময়মনসিংহে নির্মাণের 15 বছরেও ব্যবহার হয়নি 4টির একটিও। স্থানীয়রা বলছেন এতিম সেতু আমরা দেখে যেতে পারবো না, আমাদের ছেলে এবং নাতিরা যেন ওই রাস্তাটা দেখে যেতে পারে। যমুনা ব্রহ্মপুত্রের পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, রংপুরে বিস্তীর্ণ জমি ডুবে মাথায় হাত হাজারো চাষির। নাটোরে র্যাবের অভিযানে গ্রেপ্তার কথিত আগুন পানির চিকিৎসক, ভ্রাম্যমাণ আদালতে 1.5 বছরের জেল ও জরিমানা, এ নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার বিস্তারিত, ব্রাহ্মণবাড়িয়ার লোয়েস্কা বিলে ট্রলার ডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এই নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। স্বজনদের দাবি এখনও অনেকেই নিখোঁজ, বিলপাড়ে উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটছে তাদের। নিখোঁজদের সন্ধানে গত রাত থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস, চলে গভীর রাত পর্যন্ত। সকাল থেকে আবারও কাজে নেমেছেন কর্মীরা। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে 3 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। বিজয়নগর থেকে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ধাক্কা দেওয়া বালখেডের 5 শ্রমিক সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্বজনরা। রাতে আটক করা হয় বালখেডের 3 শ্রমিক সহ 5 জনকে। শুক্রবার বিকেলে বিজয়নগরের চম্পকনগরে বালুবাহী বালখেডের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। আমাদের মামলার কার্যক্রম চলমান রয়েছে, যেহেতু আসামি গ্রেপ্তার হয়েছে, পুরো গতিতে তদন্তটি অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করা হচ্ছে। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম, যোগ দিচ্ছেন তিনি। শফিক, সকাল থেকে উদ্ধার তৎপরতা চলছে, তারপরও এতক্ষণে মাত্র একজনের লাশ মিলেছে, উদ্ধারকারী দল কি বলছে? উদ্ধারকারী দলের সাথে আমার কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছে। ফায়ার সার্ভিস আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে এই মুহূর্তে তারা কোনো লাশের সন্ধান পাচ্ছেন না। তারা যে বিষয়টি বলছেন যে এই মুহূর্তে তারা কোনো লাশ, আজকে সারাদিনে মাত্র 1টি লাশ, সকাল 10টার দিকে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল, তারপরে আর কোনো লাশের সন্ধান দিতে পাওয়া যায়নি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিআইডব্লিউটিও একটি ডবরি দল কিন্তু কাজ করছে। তবে ফায়ার সার্ভিসের বিষয়ে আমাদেরকে জানি, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়ে জানিয়েছেন, তারা এখন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সাথে কথা বলবেন, কথা বলার পরে পরবর্তী কী করণীয় সেটি দেখবেন। আর পাশাপাশি যারা স্বজন যারা হারিয়েছেন, এমন যারা অভিযোগ করছেন, যে তারা যদি আবারও বলেন তাহলে তারা আবারও এই বিলে কী করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিষয় যদি জানিয়ে রাখি, ঘটনায় কিন্তু একটি মামলা হয়েছে বিজয়নগর থানায়, সেই মামলায় কিন্তু 5 জনকে আটক, 5 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণবাড়ি পাঠানো হবে, আমাদেরকে পুলিশের একটি সূত্র জানিয়েছেন। এবং পাশাপাশি ওই যে নৌকাটি ডুবে গিয়েছিল, যে ট্রলারটি, যাত্রীবাহী ট্রলারটি, সেই ট্রলারটি আসলে উদ্ধার করার চেষ্টা চলছে বলে ডুবুরিরা কিন্তু আমাদেরকে জানিয়েছে। শফিক, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনায় নিহতদের বাড়িতে এখন শোকের মাতম। বিজয়নগরে চম্পকনগর আর পৈরতলা এলাকায় থামছে না স্বজনদের আহাজারি। নিহতদের বেশিরভাগই নারী আর শিশু, তাদের কেউ হারিয়েছে মা, কেউ বা সন্তান।
পৈরতলা এলাকার 3.5 বছরের নাসরামণি চাচির সাথে বেড়াতে গিয়ে ফিরেছে লাশ হয়ে। বাবা তুমি কই গেল? আমার জালা জামি দিতাম না না, 3 বার চার ভাঙা বাবে দেয়া দিন আমরা থাকতাম নাই বড়। থামছে না তার পরিবারের আহাজারি। একই এলাকার কাজল বেগম 3 শিশুকে রেখে গিয়েছিলেন কাজে, তাকেও ফিরতে হয়েছে নিথর দেহে। পরিবার জুড়ে তাই শোকাবহ পরিবেশ। ও আমাদের সবার ছোট বোন ছিল, ও আমার ছোট আব্বু ছোট আম্মুর সাথে গেছিল, ও হাসতে খুলতে চলে গেছে 3.5 বছর। তো ও যেভাবে আসবে না আমরা কখনো কল্পনা করিনি। আমার জাল মারা গেল, মানে আমার সেজু জাল, আর ওর আমার দেবর তো আহত, এখন তো ক্লিনিকে ভর্তি আছেন। ঘুম থেকে ওইটা শুনি ও চলে গেছে কোথা দিয়ে, বলে ভাষা বোঝাতে পারবো না। শুক্রবার লুইচকা বিলে বাল খেদের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিহতদের বেশিরভাগ নারী শিশু। কেউ হারিয়েছেন মা, কারু বা মারা গেছে সন্তান। মারা যাওয়াদের বেশিরভাগ বিজয়নগরের চম্পকনগর এলাকার। একসাথে এত মরদেহ এর আগে দেখেনি চম্পকনগরের মানুষ। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নৌ দুর্ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজের দাবি স্বজনদের, তারাও আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। বরগুনায় এলজিইডির কর্মকর্তা কর্মচারীদের ঘুষ লেনদেন নতুন কিছু নয়, তবে সম্প্রতি টাকা নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তা নতুন করে আলোচনায় এসেছে। ভয়ে ক্যামেরার সামনে মুখ না খুললেও ঠিকাদাররা জানান, প্রতিটি কাজের ক্ষেত্রেই শতকরা হিসাবে টাকা দিতে হয় এলজিইডি অফিসে। সচেতন নাগরিকরা বলছেন, এমন ঘুষ লেনদেনের কারণে উন্নয়ন কাজগুলো নিম্নমানের হচ্ছে। রীতিমতো কাগজ কলম ক্যালকুলেটর নিয়ে ঘুষের হিসাব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ফোরম্যান জিয়াউর রহমান বুঝে নিচ্ছেন ঘুষের টাকা। প্রকল্প পরিচালক সহ কোন কর্মকর্তাকে কত পার্সেন্ট দিতে হবে তাও বুঝিয়ে বলেন তিনি। যমুনা টেলিভিশনের হাতে আসা আরেকটি ভিডিওতে দেখা যায়, এলজিইডির আমতলি উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাবরক্ষক হুমায়ুন কবির একজনের কাছ থেকে টাকা নিচ্ছেন। ইওনো ইঞ্জিনিয়ার সহ কর্মকর্তাদের ভাগের টাকা দেওয়ার পর কিছু থাকবে না বলেও আক্ষেপ করতে শোনা যায় তাকে। এ বিষয়ে জানতে চাইলে ফোরম্যান জিয়াউর রহমান নিজেকে অসুস্থ দাবি করে কথা বলতে রাজি হননি, আর হিসাবরক্ষক হুমায়ুন কবির ঘুষ লেনদেনের কথা অস্বীকার করেছেন। অফিস ফান্ডে টাকা আসে, আমরা বিভিন্ন টাকা আসে না আমাদের আমাদের তো স্পষ্ট বলতেছিলেন যে ইয়োনো স্যারের টাকা, তারপর ইঞ্জিনিয়ার স্যারের টাকা, না এরকম বলছি কিনা আমার মনে হয় না। আমি অসুস্থ এই বিষয় নিয়ে মানে এত তড়িঘড়ি গিয়েছিলাম। এলজিইডির উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানের টাকা নেয়ারও একটি ভিডিও হাতে এসেছে যমুনা টেলিভিশনের। ইওনো কার্যালয়ের সামনে ফরহাদ জমাদ্দার নামে এক ঠিকাদারের সাথে মারামারি করতে দেখা যায় মিজানুর রহমানকে। অভিযোগ ঘুষ লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা, যদিও বিষয়টি অস্বীকার করেছেন মিজানুর রহমান। নিলামের একটা কাগজ আনার জন্য ডিসি করে রওনা দিচ্ছে, ওনারে বললাম যে আমি পরে এসে দেব, উনি বলে না এখনই দিতে হইবে। এই দৃষ্টি উনি আর কি সহ্য করতে পারেনি। বিল ও জামানত আটকে যাওয়ার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট ঠিকাদাররা। এলজিইডি অফিসের অনিয়ম দুর্নীতি গুরুত্বের সাথে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। মারামারি হাতাহাতি বা যেভাবে তারা প্রকাশ্যে ঘুষ বাণিজ্যের চালাচ্ছে, এটা জাতির জন্য খুবই লজ্জাজনক, আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির দোহাই দিয়ে এ বিষয়ে কথা বলতে রাজি হননি এলজিইডির নির্বাহী প্রকৌশলী। জাহিদ হাসান, যমুনা নিউজ। এতিম শিশু শব্দ দুটি শুনেছেন, কিন্তু এতিম সেতু শুনেছেন কখনো? না শুনলে আজ শুনুন। নির্মাণ হবার পর প্রায় 15 বছর ধরে অব্যবহৃত পড়ে আছে ময়মনসিংহের হালুয়াঘাটের 4টি সেতু।
শুধু সংযোগ সড়ক না থাকায় বিলের মাঝে নির্মিত সেতুগুলো কোনো কাজে আসছে না। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও দেখার কেউ না থাকায় সেতুগুলোকে অনাথ বলেই ডাকেন স্থানীয়রা। হোসেন শাহিদ জানাচ্ছেন বাকিটা। দেখে মনে হতে পারে কংক্রিটের সেতুগুলোর সংযোগ সড়ক বোধ হয় ডুবে আছে বর্ষার জলে, তাই হাঁটু জল মারিয়ে লোকজনকে পার হতে হচ্ছে। এবার সমতলে দাঁড়িয়ে দেখা যাক, চারটি সেতুর অবয়ব আছে ঠিকই, কিন্তু নেই সংযোগ সড়ক। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের শিবধরা বিলে পূর্ব নড়াইল থেকে কাওয়ালি জানির মধ্যে যোগাযোগ সহজ করতে প্রায় 15 বছর আগে সেতুগুলো নির্মাণ করা হয়, কিন্তু তা কি কাজে এসেছে? রাস্তাটা দিলেছে করিয়া দিলেছে দেখতারাম, নাহলে দেখাম কি আমরা আমরা দেখতে যেতে পারবো না। আমাদের ছেলে এবং নাতিরা যেন ওই রাস্তাটা দেখে যেতে পারে, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। বর্তমান চেয়ারম্যান যারা আছে তারা ওই রাস্তার মধ্যে কোনো দিন কয় না যে এই রাস্তাটা একটু হাইটা দেখে আসি। আমাদের এই এলাকায় মনে করুন বছরে 20-50টা বিয়া ভাঙ্গা যা, এই রাস্তা দেখে আয়রা বেড়ানো সব পছন্দ অপছন্দ হওয়ার পর ওই রাস্তার কারণে মনে করুন তারা মেয়ে বিয়া দিতে চায় না এবং কি ছেলেকেও বিয়া দিতে হয় না। দাতা সংস্থা USAID-র অর্থায়নে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা চারটি সেতু তৈরি করে দেয়। সংযোগ সড়ক নির্মাণ সহ বাকি কাজ করার কথা ছিল সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর, কিন্তু সে কথা কথাই থেকে গেছে। 2006 সালের মার্চ মাসে এই প্রকল্পের কাজ শেষ হয় এবং তখন এলাকার জনগণ এবং স্থানীয় সরকারের সাথে সেই ক্লোজ আউট প্রোগ্রামের মাধ্যমে কাজগুলোকে তাদের কাছে হস্তান্তর করে সেখান থেকে চলে আসে। অবহেলা অনাদরে পড়ে থাকা ব্রিজগুলোকে স্থানীয়রা এখন বলেন এতিম সেতু। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল আদতেই কি এই এতিম সেতুর কোনো গতি হবে? এটি সম্ভাবনা যাচাই করে আমরা সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করছি, আশা করি সামনে এটি করা সম্ভব হবে। বিলের মাঝখানে নির্মিত একটি সেতুর দৈর্ঘ্য 63 ফুট, বাকি তিনটির 45 ফুট করে। কোথাও সেতু না থাকায় দুর্ভোগ, আবার কোথাও সেতু থাকার পরেও দুর্ভোগ। এই দুর্ভোগ শব্দটি প্রান্তিক এসব মানুষদের ভাগ্য থেকে কখনোই মুছে যায় না। এলাকাবাসী বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে তাদের দিকে চোখ তুলে চাইবেন সেই অপেক্ষায় দিন গুনছেন তারা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। যমুনা ব্রহ্মপুত্রের পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র যমুনা ধরলার পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরের চরাঞ্চলের নতুন এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। অবনতি হয়েছে সিরাজগঞ্জে, যমুনার পানি বৃদ্ধিতে নতুন করে আরও অনেক এলাকা ডুবে গেছে, বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। তবে রাজবাড়ী, ফরিদপুর সহ মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল। পানি সার্ভিসন থেকে খাইতে ইয়া বেড়বার অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা থাকা অসুখ অসুখ ধরে, কিসের খাওয়া কিসের দেওয়া চুড়িয়ে টুড়ে সব বন্ধ। কোনো কি সরকারে দেখায় বেলে বাড়ি ঘর উঁচে কই দেবো কি ইয়ো। দর্শক, বন্যা পরিস্থিতি জানবো রংপুর এবং সিরাজগঞ্জ থেকে সহকর্মীরা যোগ দিচ্ছেন। শুরুতে রংপুরের খবর জানবো সরকার মাজহারুল মান্নানের কাছ থেকে। মাজহার, ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে কিনা এবং নতুন করে আরও কোনো এলাকা কি প্লাবিত হয়েছে জানাবেন বিস্তারিত। আমি যদি আপনাকে একটু বলি যে তিস্তার পানি কিন্তু কমছে, আমি কিন্তু তিস্তা পারে আছি, সেটি হচ্ছে যে গঙ্গাচড়ার যে রংপুরের যে গঙ্গাচড়ার বিনবিনিয়া নামে একটি জায়গায়। আপনি দেখছেন যে গত পরশু দিন থেকে কিন্তু পানি বাড়া শুরু হয়েছিল, আজ এই কিছুক্ষণ আগে থেকে কিন্তু পানি কমা শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এখন এই মুহূর্তে কিন্তু তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি কমছে, আর ধরলা এবং ব্রহ্মপুত্রের নদী কিন্তু পানি কিন্তু বাড়ছে, এবং সে কারণে কিন্তু কুড়িগ্রাম, গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আমি যে জায়গাটিতে আছি এখানে এই স্থানীয়রা যা বলছিলেন যে প্রায় 3 মাস ধরে কিন্তু তারা এই পানি উঠানামার মধ্যেই আছেন এবং তারা তাদের দুর্ভোগটা একেবারে বিবর্ণ। আমি একজন স্থানীয় মানুষের কাছে জানতে চাই এই পানির কি অবস্থা একটু জানতে চাই আপনার কাছে। 3 মাস থেকে এই পানিবন্দী আছে, হাজার হাজার বাড়ি পানিবন্দী হয়ে আছে, গরু ছাগল হাঁস মুরগি খাদ্য বা লেপটিন এগুলো করতে খুব অসুবিধা হতেছে, জমিতে কোনো ফসল দিতে পারে নাই, আমাদের মজুরি যে করি খাবো তার কোনো উপায় নাই। আমাদের সরকারের কাছে একটা দাবি, এই তিস্তা হাসিনা ব্রিজ থেকে আউলিয়াট পর্যন্ত একটা উপযুক্ত বাঁধ নির্মাণ করলে আমরা সবাই রক্ষা পাইতাম। আপনি শুনছিলেন যে এই সব মানুষ কিন্তু ত্রাণের প্রতি তাদের একটু নজর কম, তারা যেটা চাইছেন যে শেখ হাসিনা তিস্তা সেতু থেকে আবুলিয়া বাজার পর্যন্ত যে জায়গাটি আছে এই জায়গায় একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের, তাহলেই তাদের এই দুর্ভোগ কমবে বলে তারা মনে করছেন। শাওন,
মাজহার, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সিরাজগঞ্জের খবর জানবো, গোলাম মোস্তফা রুবেল সঙ্গে আছেন। রুবেল, যমুনার পানি তো বাড়ছেই, পানিবন্দী মানুষের যে দুর্ভোগ দেখতে পাচ্ছেন সেটি সম্পর্কে একটু জানাবেন। শাওন, আসলে ধীরে ধীরে কিন্তু যমুনা নদীর পানি বিপদসীমার অনেক উপরে, অর্থাৎ এখন বর্তমান 27 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, সেই সাথে অভ্যন্তরীণ নদীতে কিন্তু পানি বাড়ছে, যে কারণে মানুষের দুর্ভোগ অনেকটাই ব্যাপকভাবে বেড়ে গেছে। সেই সাথে কিন্তু বিশুদ্ধ পানির কিন্তু সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে। চরের অবস্থা কিন্তু অনেকটাই নাজুক, সে চরে কি অবস্থা, চরের মানুষ কেমন আছে সেটি জানবো। আপনার তো কাওয়াখোলার চর পুরোটাই যমুনা নদীর গর্ভে, কাওয়াখোলার মানুষের বর্তমান পরিস্থিতি কি? আসলে আপনি জানেন যে কাওয়াখোল ইউনিয়নটি যমুনা নদীর একদম মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং দুপাশে পশ্চিম এবং পূর্ব প্রান্তে মাঝামাঝি অবস্থানে হওয়ার কারণে দুদিনের যে পানির বৃদ্ধি পাচ্ছে সেই হিসাবে এখন আমাদের চরাঞ্চলে প্রায় সব এলাকায় প্লাবিত হয়েছে এবং যারা প্লাবিত হয়েছে তাদের গরু ছাগল এবং বিশেষ করে আপনার বিশুদ্ধ পানির জবাব দেখা দিয়েছে। এটার পাশাপাশি আমরা যারা চরজীবীগণের সাথে জড়িত তাদের কিন্তু আগামী দিনে এবং এই যে ফসলাদির যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিরুপরিচয় কঠিন হয়ে যাবে এবং আমরা যেটা আরো জানতে পারছি যে আগামী 2-4 দিনে যদি আরো পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু চরাঞ্চলের এই মধ্যে যারা নদীতে বাস করে তাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপনে। হ্যাঁ, অনেক আমাদের আপনার জানেন আমাদের ইউনিয়নে 2টি আশ্রয় প্রকল্প রয়েছে, সেইখানে যে কজন মানুষ বা যে কজন ঘর বাড়ি নিয়ে তারা বসত বাড়ি নিয়ে উঠে গেছে এবং আরেকটি সমস্যা হয়েছে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু অনেক বসত বাড়ি কিন্তু এই যমুনার গর্ভে বিলীন হয়ে গেছে। আপনি যেমন শুনছিলেন যেমন একদিকে পানি বাড়ছে অন্যদিকে কিন্তু যমুনার ভাঙনও কিন্তু তীব্র আকার ধারণ করেছে, বিশেষ করে চৌহালী উপজেলা, সাদাতপুর উপজেলা এবং এনাথপুরে ব্যাপকভাবে কিন্তু নদী ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙনের ফলে কিন্তু খোলা আকাশের নিচে বসবাস করছে এই নদী ভাঙন কবলিত মানুষ, অর্থাৎ ধীরে ধীরে যতই পানি বাড়ছে ততই কিন্তু যমুনা পাড়ের মানুষ প্রবল পানির তোড়ে সংযোগ সড়ক সহ ব্রিজ ভেঙে পঞ্চগড় দেবীগঞ্জ যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন কয়েকদিনের টানা বৃষ্টির সাথে উজানের ঢল অব্যাহত আছে, এতেই দেবীগঞ্জের মানিকপীর ভক্তের বাড়ি এলাকায় সংযোগ সড়ক সহ ব্রিজ ভেঙে যায়, ফলে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সাময়িকভাবে সেখানে বেইলি ব্রিজ নির্মাণ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। দফায় দফায় পানি বাড়ায় তিস্তা সহ রংপুর বিভাগের নদ নদী অববাহিকায় আমন, আউশ, পাট সহ বিভিন্ন ফসলি জমি বারবার নিমজ্জিত হচ্ছে পানিতে, বিশেষ করে পুনরায় আমন লাগাতে গিয়ে নাকাল নদী পাড়ের কৃষক, অনেকেই চড়া সুদের টাকায় ফসল লাগালেও সব ভেসে গেছে। শঙ্কা আতঙ্কে দেশে হারা তারা, পাশে নেই কৃষি বিভাগও। আবাদে তো আমার সব শেষ হয়ে গেল, এই আবাদে একা কি 2-3 বার গাড়ি এই পানির উপর এখন সব পচি গেল। আমনের আবাদ নিয়ে রংপুরের গঙ্গাচড়ার চর শঙ্করদহের বেগম ব্যবহারী আরতি যেন উত্তরের নদ নদী পাড়ের হাজারো পরিবারের প্রতিচ্ছবি। বড় বন্যা না হলেও দফায় দফায় পানি বৃদ্ধিতে ফসল নিয়ে দিশেহারা তারা। নদী অববাহিকা জুড়ে আমন সহ সব ফসল, কোথাও পানির নিচে কোথাও ডুবু ডুবু, অথচ আমনের এই আবাদ দিয়েই বছরের বাকি সময়টায় খাবারের যোগান হয় তাদের। অভিযোগ, এমন দুঃসময়ে কৃষি বিভাগও নেই পাশে। কোনো রকম করি মনে করো, এখন মনে করি বন্যা ওই গাছটি মনে করো 4 দিন 2 দিন খেয়া গেল আর 2 দিন মনে করো থাকিল, এই একে দিয়ে কোনো রকম আর কি এই জিনিসটা দেওয়া হয়। এই জিনিসটা দিয়ে কোনো কৃষি ক্ষেত্রে কোনো উপকার আসি না, কেন যেমন দেখা যায় আমরা মনে করেন 20 মাসে দেবে কি ধানের বীজ, ধানের বীজটা 20 মাস লাগাইবে কোনো জায়গায় আর হবে কীভাবে এখানে? হাজার হাজার একর জমি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখনও কোনো কাজের পদক্ষেপ এখানে নাই। অনেকে মহাজনের কাছ থেকে নেন চড়া সুদের ঋণ, তা দিয়েই বুনেছিলেন ফসল, কিন্তু এখন সবই হারানোর শঙ্কা তাদের। আবার না করলে তো আমাদের ওই সে ঢাকা ঢুকে দৌড়ে লাগবে, তাছাড়া বুদ্ধি নেই। 1000 টাকা লাভ নিয়ে ওয়া না গাছ ছিলাম সে ওয়া খেয়া গেছে, একবার আরই নয় 3 বার খেয়া গেছে, 3 বার গাছ ছিলাম। বন্যায় পানি ঢোকে কিন্তু বাড়ায় না সহজে, 8 দিন 10 দিন থাকে এরকম এরকম। এই ফসল যদি আমরা টিকেতে না পারি আমাদের তো বউ বাচ্চাকে নিয়ে পথে উঠতে হবে। রংপুর অঞ্চলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ নদ নদীগুলোতে পানি বেড়েছে 5 দফায়। কৃষি বিভাগের হিসাবে নদী অববাহিকায় বোনা বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে প্রায় 2000 হেক্টর জমির। পানি চলে না যাওয়া বন্ধ, নেমে যাওয়া বন্ধ, আমরা ক্ষতি
নির্ভর করতে পারবো না ফসলের ক্ষেত্রে। যেহেতু রোপা আমন ধান, যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা এখনও অন্তত আমাদের নাবিকাতে রোপা আমন দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করি আমি প্রথমে, যেহেতু আমাদের নাবিজাত রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে এভাবেই তিস্তার 152 কিলোমিটার এলাকার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের ফসল পানিতে তলিয়ে যায় কয়েক দফায়, যার ধকল সামলাতে হিমশিম স্থানীয় কৃষকরা। তাদের দাবি বন্যা সহিষ্ণু জাতের ফসল আবিষ্কারের। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, চর শঙ্করদহ, রংপুর। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সদ্য বিবাহিত নাতনি শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়েছেন 2 বৃদ্ধা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শুকতারা পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় বাসের চাপায় মারা যান কুমিল্লার মেঘনা উপজেলার আমেলা খাতুন ও নূরজাহান। এছাড়া নরসিংদী ও নোয়াখালীতেও সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মারচর পাইনপাড়ার 515 পরিবার পাচ্ছেন বিদ্যুৎ সংযোগ। 6,68,00,000 টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। পাইনপাড়ায় রয়েছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। এই মুহূর্তে তার কাছে যাচ্ছি। মনির, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুতায়নের পুরো প্রক্রিয়াটি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ শাওন, যেই চরটিতে আমরা দাঁড়িয়ে আছি সেই চরটি একেবারে পদ্মার মাঝখানে রয়েছে। এর উত্তরে রয়েছে মুন্সীগঞ্জ এবং এর দক্ষিণে রয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলা, অর্থাৎ এবং আমি যদি বলি পশ্চিমে পদ্মা সেতু একেবারে ঘেঁষা। এই চরটি পাইনপাড়া এবং মাঝিকান্দে নামিয়ে পরিচিত। এখানে প্রায় 600 পরিবারের মতো রয়েছে, বসবাস করছেন, যাদের আসলে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে বিদ্যুৎ পাওয়ার। এখানে কিন্তু বিদ্যুৎ দেওয়াটা একেবারে অসম্ভব ছিল। সেই চিন্তা থেকেই এখানে সাবমেরিন, অর্থাৎ 1 কিলোমিটার পদ্মার নিচ দিয়ে তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া হয়েছে। এবং এই বিদ্যুৎ আজকে শুভ উদ্বোধন করেছেন শরীয়তপুর 1 আসনের মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং পল্লী বিদ্যুৎ সমিতির জিএম। এর ফলে আজকে 177টি পরিবার বিদ্যুৎ পেল এবং বাকি পর্যায়ক্রমে অন্যান্য পরিবারগুলো পাবে এমনটা আমাদেরকে পল্লী বিদ্যুৎ থেকে জানানো হয়েছে। এর ফলে স্থানীয়রা যেমনটা বলছেন যে এর আগে তারা বিদ্যুৎ না পাওয়া কিন্তু এখানে সব ধরনের কার্যক্রমে বিঘ্ন ঘটত, এখন তারা আনন্দিত, উচ্ছ্বসিত এবং সবাই বেশ খুশি হয়েছেন এই বিদ্যুৎ পেয়ে। শাওন মনির, ধন্যবাদ আপনাকে। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হল নাটোরের কথিত ডাক্তার মিনহাজ আলী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, আগুন পানির ডাক্তার শিরোনামে সম্প্রতি যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার হলে তা তাদের নজরে আসে। এরপর থেকেই তারা নজর রাখছিলেন মিনহাজ আলীর উপর। দুপুরে তার কথিত চিকিৎসালয়ে অভিযান চালানো হয়। তার ব্যবস্থাপত্রে ক্ষতিকর স্টেরয়েড ওষুধ হিসেবে লেখার প্রমাণ পায় অভিযান পরিচালনাকারী দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 1.5 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয় মিনহাজকে। চিকিৎসা শাস্ত্রের কোনো ডিগ্রি না থাকার পরও কথিত এই চিকিৎসক সব ধরনের রোগীকে নিজস্ব পদ্ধতিতে মন গড়া চিকিৎসা করাতেন বলে অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি তিনি করোনা উপসর্গধারীদেরও অবৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করাতেন বলে অভিযোগ রয়েছে। না জেনে ভুল করছি, আমি না জেনে ভুল করছি, আমি জানি শুনে কোনো ভুল করিনি স্যার। একজন লোক, সে MBBS ডিগ্রি না হয়ে, BDS ডিগ্রি না হয়ে নিজেকে যে ডাক্তার পরিচয় দিচ্ছেন বিভিন্ন ডকুমেন্টসে এবং বিভিন্ন ধরনের রোগ সে চিকিৎসা করছে, একই সাথে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি এবং ভেটেরিনারি চিকিৎসা দিচ্ছেন, সেটা আমি মনে করি সেটি জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। এই মুহূর্তে নাটোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান, যাচ্ছি তার কাছে। নাজমুল, আজ তাকে কিভাবে গ্রেপ্তার করা হলো সেই ঘটনার বিস্তারিত জানাবেন আমাদের। শ্রাবণ, আসলে যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর থেকেই কিন্তু র্যাবের গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। এর আগেও কিন্তু ব্যর্থ অভিযান হয়েছে, অর্থাৎ তাকে পাওয়া যায়নি। আজও র্যাবের সদস্যরা আসলে ছদ্মবেশে তার চিকিৎসালয়ে যান এবং চিকিৎসাপত্র নেন। আপনি বলছিলেন যে আসলে আগুন পানির ডাক্তার হিসাবে কিন্তু চারিদিকে
তার পরিচিতি ছড়িয়ে পড়েছিল। সে নিজস্ব পদ্ধতিতে করোনা চিকিৎসা সহ বিভিন্ন ধরনের চিকিৎসা করে আসছিলেন এবং আজকে যখন মেডিকেল অফিসার সহ র‍্যাবের সদস্যরা র‍্যাবের মেজর সান্ডিয়া চৌধুরীর নেতৃত্বে সেখানে র‍্যাব অভিযান চালিয়ে তার সবগুলোই সত্যতা পায় এবং সত্যতা পাওয়ার পরে তাকে র‍্যাব গ্রেপ্তার করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। এখানে একটা বিষয় স্মরণ যে গ্রামের সহজ সরল মানুষজন কিন্তু আসলে তার পক্ষে কথা বলছিলেন যে তার চিকিৎসায় ভালো হয়। এ বিষয়ে আমরা মেডিকেল অফিসারের কাছে জানতে চেয়েছি যে ক্ষতিকর স্টেরয়েড ব্যবহারের ফলে কিন্তু সাময়িক স্বস্তি পায় রোগীরা, কিন্তু দীর্ঘস্থায়ী আসলে জটিল কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং রোগীদেরকে এখানে মেডিকেল অফিসাররা বলছেন যে সচেতন হতে হবে, এ ধরনের অপর চিকিৎসা যেন না হয় এবং সরকারের যে পদ্ধতি রয়েছে যে সদর হাসপাতালে ৫ টাকা টিকিটের বিনিময়ে তারা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন, এ বিষয়ে আসলে জনগণকেই সচেতন হতে হবে বলে এখানে মেডিকেল অফিসার সহ অন্যান্য চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। শাওন নাজমুল, ধন্যবাদ আপনাকে। দিনাজপুরে পুনর্ভবা নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে গিয়ে মারা গেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি আব্দুল মতিন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে ধারণা চিকিৎসকদের। কাহারলের হাটখোলা এলাকায় পুনর্ভবায় নিখোঁজ হন এক যুবক। তার সন্ধানে সকালে উদ্ধার তৎপরতা শুরু করে রংপুর ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি। পানিতে নামার কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মতিন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নিখোঁজ যুবকের সন্ধান এখনও মেলেনি। ছোট্ট একটা জীবনে কত ধরনের চায়ের স্বাদই বা নেওয়া হয়ে ওঠে। বড়জোর সিলেটের সাতরঙা চা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা চা। তবে চা প্রেমীদের জন্য সুখবর, ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুরে দুই ভাই আশিক ও মাসুদ তাদের টং দোকানে প্রতিদিন তৈরি করেন ৫০ কিংবা ১০০ একেবারে ২১০ ধরনের চা। তার চায়ের সুখ্যাতি ছড়িয়েছে আশপাশের জেলাগুলোতেও। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুরে দুই ভাই আশিক ও মাসুদের চায়ের দোকান। বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরতে ২০০৬ সালে টং দোকান দিয়ে বসেন আশিক। চায়ের প্রতি আগ্রহ থেকেই দেশ বিদেশে নানা রেসিপি জোগাড় করেন তিনি। এখন সেই চায়ের সংখ্যা দাঁড়িয়েছে ২১০ প্রকারে। ইরানি একটা চা আছে, তামিলনাড়ুর আছে, দিল্লি কয়েকটা দোকান ফ্লো করি, কলকাতা কয়েকটা দোকান ফ্লো করি, তারপরে আমরা সৌদি আরবের কাছে আছে কারাক চা বিখ্যাত, ওই চাটাও আছে, তারপর ইন্ডিয়ান তো প্রায় চাই আয়ুর্বেদিক, তারপর আপনার মাসালা দুধ চা, এগুলো ইন্ডিয়ান চা, তারপর আপনি আরবি আর কাছে আছে কাজু বাদাম চা, ওইটা মূলত দুবাইর চা। এগুলো আসলে আমার বড় ভাই বাহির থেকে ইউটিউবের মাধ্যমে এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে এগুলো কানেকশন করছে। ব্যতিক্রমী এই টং দোকানের চায়ের খবর ছড়িয়েছে আশেপাশের জেলাগুলোতেও। প্রতিদিন তার চায়ের বাহারি স্বাদ নিতে হাজির হন শত শত মানুষ। এই আগ্রহ সারা দেশের মানুষ তার উপর জিজ্ঞাসা করছে, এখানে চাহিদা আসছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন সব ইয়েতে আসে। আমি প্রবাস থেকে আসছি, প্রবাসে শুনছি ওনার চায়ের দোকানটার কথা। আমি গত সপ্তাহে আসছি, আসার পর আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব ১০-১৫ জন নিয়ে আজকে আসছি। এখানে চাটা খুবই বিখ্যাত, অনেক জাতের চা আছে, মানে যেখানে চা খাইছি আশিক ভাইয়ের চাটা সবচেয়ে বেস্ট। আশিকের চা প্রতিভার কথা জানে প্রশাসনও। চায়ের সুখ্যাতি ছড়িয়ে দিতে প্রয়োজনে আশিককে করে দিতে চান দৃষ্টিনন্দন দোকানের ব্যবস্থা। তার নিজস্ব চিন্তাভাবনা এবং তার যে উদ্ভাবনী শক্তি, এই দুয়ে সমন্বয় এবং তার একাগ্রতাকে মিলিয়ে কিন্তু আজকে এই আশিকে রূপান্তরিত হয়েছেন। আমরা ইতিমধ্যে তার সাথে আলোচনা করেছি, তার জন্য একটি উপযুক্ত স্থান নির্বাচন করে সেখানে একটি নান্দনিক উপায়ে একটি টি স্টল নির্মাণ করে তার এই যে তরুণের যে উদ্যোগ, এই উদ্যোগটিকে সফল করার ক্ষেত্রে জেলা প্রশাসন ব্রাহ্মণের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আশিকের টং দোকানে ধরন ভেদে প্রতি কাপ চায়ের মূল্য ৫ থেকে ৮০ টাকা পর্যন্ত। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে। তবে মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন।